আজ দেখতে দেখতে বারোটা দিন হয়ে গেল সাকিব ভাইয়া এক টানা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন দরদ সিনেমার জন্যে আর আজকে দরদের শুটিংয়ের যদি আমরা কথা বলি আজ আঠেরোতম দিন দরদের শুটিং শুরু হয়ে গেছে আর কতজন টিম মেম্বার যেন একশো পঁয়তাল্লিশ জন নমস্কার বন্ধুরা আমি পৌশালি চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো বন্ধুরা কিছুক্ষণ আগে অনন্য মামুন ভাইয়ের একটি পোস্ট দেখলাম এবং সেখান থেকে জানতে পারলাম যে সাকিব ভাইয়ের কিন্তু আজকে বারোতম দিন শ্যুটিংয়ের আর টোটাল দরদের শ্যুটিংয়ের সংখ্যা মানে দিন সংখ্যা কিন্তু আঠেরো দিন কারণ সাকিব ভাইয়ার অংশগুলো শ্যুট শুরু হবার আগে আরও পাঁচ দিন আগে থেকে কিন্তু দরদ মুভি শ্যুটিং চলছিলো সেটা আমি তোমাদেরকে জানিয়েছিলাম আশা করছি তোমাদের মনে পড়ছে এবং একটা সিনেমাতে প্রচুর টিম মেম্বার থাকে ১৪৫ পঁয়তাল্লিশ জন টিম মেম্বার একশো পঁয়তাল্লিশ জন মানে চোখ মুখ বুঝে পরিশ্রম করে যাচ্ছে চোখ মুখ বুঝে জাস্ট কোনো বিরাম নিচ্ছে না কেউ না কেউ না সেটা আমরা টেকনিশিয়ান থেকে শুরু করে বলি সেটা আমরা ডিরেক্টরের নিজের কথা বলি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কথা বলি ড্রেসারের কথা বলি আমরা মেকআপের দায়িত্বে যারা আছেন তাদের কথা বলি হেয়ারের দায়িত্বে যারা আছেন তাদের কথা বলি ঠিক আছে কেউ একটা ফোঁটা একটা ফোঁটা বিরতি নেই কারোর শুধু হয়তো রাত্রিটুকু ঘুম তাও কোনো কোনো দিন হচ্ছে না যে সময়টাতে একটা না শুটিং চলছে কারণ যে মুহূর্তে আর্টিস্টরা ফ্লোরে আছেন আর কেউ থাক না থাক পুরো ক্যামেরার টিম তার সঙ্গে ডিরেক্টর ডিওপি কস্টিউম ডিজাইনার মেকআপ আর্টিস্ট হেয়ার আর্টিস্ট এই কজনাকে থাকতেই হবে মানে আর কেউ থাকুক আর না থাকুক দেখো যারা খাবার দাবারের দায়িত্বে আছে আমি একটা ছোট্ট উদাহরণ দিই যারা ধরো ক্যান্টিনের দায়িত্বটা নিয়েছে তারা তো জানে যে রাত্রিবেলা তো আর কেউ ভারী খাবার খাবে না রাত্রি দুটোর সময় সেখানেও অ্যারেঞ্জমেন্ট করা আছে যে ছোট ছোট করে তাদের এনার্জি দেওয়ার জন্যে লাইক ক্যাডবেরি জাতীয় কিছু জিনিস বা কোনো জুস এই ধরনের কিছু খাবার সেগুলোকে প্রোভাইড করা হচ্ছে তো ক্যান্টিনের মানুষেরা যদিও বা না একটু দু চোখের পাতা এক করতে পারছেন যখন একটা না একুশ ঘণ্টা চব্বিশ ঘণ্টা পঁয়ত্রিশ ঘন্টা প্রায় চল্লিশ ঘন্টা শ্যুট চলছে তখন কিন্তু দরদের গোটা টিম যাদের কথা বললাম যে কাস্টিং থেকে শুরু করে ডিরেক্টর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ডিওপি পুরো ক্যামেরার টিম কস্টিউম হেয়ার মেকআপ এই কজনের কিন্তু কোনো রেস্ট নেই এই কজন মানুষের কিন্তু কোনো রেস্ট নেই বিরাট মাথায় দায়িত্ব এটা এবং আমাদের ইন্ডিয়া থেকেও বেশ কিছু টেকনিশিয়ান যুক্ত হয়েছেন তার কারণটাই হচ্ছে এসকে মুভিজ এই ছবির অন্যতম একজন প্রডিউসার এসকে মুভিজ মানে অশোক ধানুকা এবং হিমাংশু ধানুকা তাদের প্রযোজিতও ছবি এটা তো এসকে থেকেই সব কিছু গেছে ক্যামেরা থেকে শুরু করে আমরা বলি জেনারেটর ভ্যান তো তারা সকলে তারা সকলে তো আমাদের এখানকার কলকাতার তারাও কিন্তু একইভাবে পরিশ্রম করে যাচ্ছে তো আমরা আউটপুট হিসেবে যেটা পাবো না সেটা বিশাল কিছু পেতে চলেছি বন্ধুরা বিশাল কিছু এবং জাস্ট কাঁপবে ফেব্রুয়ারি মাস আমরা সবাই ভীষণ আশাবাদী দেখা যাক কি হয় তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার মনে হচ্ছে আর খুব বেশি হলে আট থেকে দশ দিন দরদের শুটিং বাকি তারপরে কিন্তু দরদ র্যাপ আপ হয়ে যাবে তোমরা মিলিয়ে নিও আমার কথা আর আট থেকে দশ দিন কি টেনে টুনে গেলে বারো দিন ব্যাস তারপরে কিন্তু দরদ র্যাপ আপ হয়ে যাবে কারণ আমরা তো সবাই এটা জানতাম যে একটা না পঁচিশ দিন দরদ মুভি শ্যুটিং চলবে এটা তো আমরা জানতাম তো আঠেরো দিন তো হয়ে গেল আর হিসেব মতন বাকি থাকে সাত দিন আমি হাতে আরও এক্সট্রা পাঁচ দিন ধরে রাখলাম কারণ গোটা দরদের টিম বেনারস থেকে শিফট করবে এরপরে এলাহাবাদ আমরা যদিও গতকাল এটাও জানতে পেরে গেছি যে একটা গানের শ্যুটও হয়ে যাচ্ছে বেনারসে তো বিশাল বিশাল ব্যাপার খুব সুন্দরভাবে কাজে এগোচ্ছে চলো দেখা হচ্ছে আবার খুব শিগিরই নতুন কোনো ভিডিও নিয়ে ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাহলে এখনের জন্যে টাটা